দেখা গেল যে সমুদ্রের গ্যাস ক্ষেত্রগুলো আমেরিকান ইয়ের কাছ থেকে কমিটি ফিলিপসের কাছে যখন ইজারা দেওয়া হচ্ছিল, তখন আমরা বলেছিলাম যে আমাদের সক্ষমতা তৈরি না করে আমরা কেন আমাদের গ্যাস ক্ষেত্রগুলো বারবার বিদেশি কোম্পানির কাছে ইজারা দিয়ে দিচ্ছি। এবং আমরা এটাও বলেছিলাম যে আমাদের বাপেক্স এর সক্ষমতা বৃদ্ধির জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে না কেন, কেন আইওসির নামে বিদেশি কোম্পানির কাছে তুলে দেওয়া হয়। আইওসির কাছ থেকে আমরা 237 টাকা করে আমরা 1000 ঘনফুট গ্যাস কিনি, আর আমাদের বাপেক্স উদ্যোগ করলে সেটা 35 টাকা। আমরা বলেছিলাম সেই ক্ষেত্রেও কিন্তু আমরা এই বামদল রাস্তা হেঁটে হেঁটে কাজ করেছিলাম, আওয়ামী লীগ কেউ দেখি নাই আর বিএনপি তো রক্ষা অনেক চমৎকার, অনেক চমৎকার। বড় বড় জায়গায়